আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী, ভ্যাকসিন নিয়ে আক্রান্ত হলেও উদ্বেগের কিছু নেই, কমবে মৃত্যু ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু অস্বাভাবিক কিছু নয়, তদন্ত রিপোর্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর। দুর্নীতির অভিযোগ অস্বীকার, উল্টো শিক্ষামন্ত্রীকে দুষলেন নাজমুল আহসান কলিমুল্লাহ। সংবাদে এছাড়াও থাকছে হবিগঞ্জে চুনারুঘাটে চা শ্রমিকদের সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর। এবারে বিস্তারিত সংবাদ। অপরাধমূলক কর্মকাণ্ডই সীমান্ত হত্যার মূল কারণ বলে মন্তব্য করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক শেষে তিনি বলেন, সীমান্তে হত্যা ও অপরাধ বন্ধে দুদেশ একসাথে কাজ করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের কথা নিশ্চিত করে তিনি বলেন, দুদেশের সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিচ্ছে ভারত। একরামুল হক সায়েমের রিপোর্ট। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এক ঘণ্টারও বেশি সময়ে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দুই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রস্তুতি তুলে ধরেন জয়শঙ্কর। আপনারা জানেন যে আমরা আমাদের প্রধানমন্ত্রীর পরিকল্পিত সফরের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এই সফর খুবই স্মরণীয় হবে, কারণ এটি করোনা মহামারীর পরে ভারতের বাইরে প্রথম এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দ্বিতীয় সফর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সীমান্ত হত্যা নিয়ে কথা বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। আমরা একমত হয়েছি যে প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক, কিন্তু নিজেদের প্রশ্ন করেছি সমস্যার মূল কারণ কি, এবং এটি হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। আমাদের দুপক্ষের লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, যাতে হত্যাকাণ্ড না হয়। জয়শঙ্কর বলেন, যে কোনো ইস্যুতে দুদেশের আলোচনা হতে পারে, তবে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে নতুন কোনো খবর দিতে পারেননি তিনি। গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের সাথে কানেক্টিভিটি বাড়ানোর বিষয়ে। যদি আমরা বাংলাদেশ ভারতের মধ্যে কানেক্টিভিটি ঠিক রাখতে পারি, তাহলে সামগ্রিক ভূ অর্থনীতিতে পরিবর্তন আসবে। পানি নিয়ে ভারত সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, এটি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশকে ভারতের উৎপাদিত করোনা ভ্যাকসিনের সবচেয়ে বড় গ্রহীতা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, মহামারীতে দুদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। একদিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার সকালে এসে রাতে ঢাকা ছাড়েন তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সমস্যা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উৎসবে যোগদান ভারতের জন্য একটি বিরাট সম্মানের। করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতায় ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় ভ্যাকসিন সহায়তার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে পাকিস্তানি গোয়েন্দা বিভাগের সিক্রেট ডকুমেন্টের 7টি ভলিউম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন তিনি।
করোনা ভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে গণভবনে টিকা নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। টিকা নেয়ার পরে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। যারা এখনও করোনা টিকা নেননি তাদের টিকা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে গত 24 ফেব্রুয়ারি করোনা টিকা নিয়েছিলেন শেখ রেহানা। টিকা নেয়ার পর কেউ করোনায় আক্রান্ত হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বরং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকা নেয়া থাকলে করোনায় মৃত্যু ঝুঁকি কম হবে, এমনকি রোগীকে হাসপাতালেও যেতে হবে না। তারা আরও বলছেন সংক্রমণের হার কমাতে টিকা নেয়ার কোনো বিকল্প নেই। মাহবুব কবির চপলের রিপোর্ট। সপ্তাহখানেক আগেও দৈনিক 2 লাখের বেশি মানুষ ভ্যাকসিন নিলেও এখন সেই সংখ্যা 1.25 লাখের কাছাকাছি। টিকা নেওয়ার পরও কেউ কেউ করোনায় আক্রান্ত হওয়ায় সে আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। জাতীয় পরামর্শ কমিটির সভাপতি বলছেন টিকা নেওয়ার পরও কেউ করোনায় আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি কম হবে। টিকা নিলে শতভাগ লোক, আমি কথা বলব, শতভাগ লোকের যে সংক্রমণ হবে না তা নয়, বেশিরভাগ লোকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, সংক্রমণটা হবে না। কিন্তু তাহলে যাদের হচ্ছে মানে হবে তাদের কারণটা কী? কারণ কয়েকটা আছে। প্রথম হলো, আমি এখন পর্যন্ত কয়টা টিকা নিয়েছি? প্রথম একটি টিকা নিয়েছি, মানে দুটো টিকা নেইনি। একটি টিকার যেটা নিয়েছি সেটারও আবার রোগ প্রতিরোধ যে ক্ষমতা, যেটা ইমিউনিটি তৈরি হয়, সেটা 2 সপ্তাহ কেউ বলে 3 সপ্তাহ পরে। আমি দুটো টিকা নিলেও কোনো টিকা তো বলছে না শতভাগ কাজ করছে। এইটা নিয়েই আমরা যেন কোনো কনক্লুশনে না আসি, উপসংহারে যে না এটা কার্যকর নয়। অবশ্যই না, ডেঞ্জারাস, এটা ভুল ধারণা হবে। টিকা কার্যকর, বিশ্বের অনেক দেশেই অন্য টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হবার ঘটনা ঘটছে। এতে অনেকেই টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানান স্বাস্থ্য সচিব। টিকা দেওয়া হলে পরে এইটা আমরা বলবো যে সারা দেশের একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে, আর কোনো ভয় থাকবে না। তত সংখ্যক লোকজনকে আমরা পর্যায়ক্রমে টিকা দিয়ে যাব। বিশেষজ্ঞরা জানান করোনার ভ্যাকসিন শরীরে কাজ শুরু করতে কম বেশি 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে এবং এর পূর্ণ ফল পেতে দ্বিতীয় ডোজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আগে ভাগেই উদ্বিগ্ন না হবার আহ্বান জানান তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,435 জনে। মৃত ব্যক্তিদের 5 জন পুরুষ ও 2 জন নারী। সবশেষ 15,985টি নমুনা পরীক্ষায় 619 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 3.87%। এদিকে গত 24 ঘন্টায় করোনার টিকা নিয়েছেন 1,21,010 জন। এ পর্যন্ত সারা দেশে টিকা নিলেন 35,81,169 জন। কারাগারে মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করে এ তথ্য জানান তিনি। বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো আইনের আওতায় কারাগারে আটক করার মৃত্যুর পর ওই আইন বাতিল করতে হলে দেশের সব আইনই বাতিল করতে হবে বলে এদিকে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিয়াজ্জামান সচিবের রিপোর্ট। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা অবস্থায় মারা যান লেখক মুশতাক আহমেদ। তার মৃত্যু নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। ওই আইন বাতিলের দাবিতে মাঠে নামে বিভিন্ন সংগঠন। সচিবালয়ে মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা টিম করে দিয়েছিলাম, সেখানে ডিসিও তাৎক্ষণিকভাবে একটা টিম করেছিলেন, কারা কর্তৃপক্ষ একটা টিম করেছিলেন। তারা ভিডিও ফুটেজ এবং কারাগারে যারা তার সঙ্গে অন্তরীণ ছিলেন, কর্তব্যরত চিকিৎসক কারাগারে যারা ছিলেন এবং হাসপাতালে যখন নিয়ে গিয়েছেন, তাদের সবার অভিমত নিয়ে তারা যেই রিপোর্টটি প্রদান করেছেন, সেই রিপোর্টে তো বলছেন এইটা একটা মানে ন্যাচারাল ডেথ হয়েছে। ন্যাচারাল ডেথ মানে এটা অস্বাভাবিক মৃত্যু নয়। এ সময় বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসা নেওয়ার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে
তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্যই এই আইন করা হয়েছে, তবে যাতে এর অপপ্রয়োগ না ঘটে তা দেখা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সমস্ত মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য, তবে এই আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য আমরা সতর্ক আছি এবং সতর্ক থাকব। কোনো আইনের বলে যদি কেউ গ্রেপ্তার হয় এবং তিনি যদি কারাগারে কোনো কারণে মৃত্যুবরণ করে, তার স্বাভাবিক মৃত্যু হয় বা কোনো কারণে মৃত্যু হয়, তাহলে যদি সেই আইন বাতিল করতে হয় তাহলে তো বাংলাদেশের সব আইনেই বাতিল করার কথা আসে, কারণ অন্যান্য আইনেই মানুষ গ্রেপ্তার হয় এবং কারাগারে নানা কারণে মৃত্যু হয়, তাহলে সেই সমস্ত আইনও বাতিল করে দিতে হবে। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 10 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। কাশিমপুর কারাগার 2-এর জেল সুপার আব্দুল জলিল জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কিশোরের জামিনের কাগজ 11টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে দুপুর 12:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা। এর আগে কার্টুনিস্ট কিশোরের করা জামিনের আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। গত বছরের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কিশোর সহ 11 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। কারাবন্দী অবস্থায় মুশতাক আহমেদ গত 25 ফেব্রুয়ারি মারা যান। সরকারের অপশাসনের বিরুদ্ধে কথা বলায় লেখক মুশতাক আহমেদকে রাষ্ট্রীয় মদদে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করছে। মুশতাক হত্যার বিচার, বিভাগীয় তদন্ত এবং অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানান নেতারা। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে যুবদল আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব ঘিরে সতর্ক অবস্থান নেয় পুলিশ। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, অপকর্মের বিরোধিতা করলেই সরকারের নির্যাতনের শিকার হয়ে জীবন দিতে হয়। ভোটারবিহীন সরকার মানুষের কণ্ঠরোধ করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেও অভিযোগ করেন নেতারা। অন্যায়ভাবে তাকে কারাগারে আটক করে রেখে তাকে হত্যা করা হয়েছে। খবর পাচ্ছেন কিন্তু খবর লিখতে পারছেন না, এমনকি যেই কথাগুলো আমরা বলতে চাই সেই কথাগুলো হয়তো আপনারা লিখতেও পারবেন না, বলতেও পারবেন না। এই কারণে আমরা মুক্তিযুদ্ধ করি নাই, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, আমরা কথা বলার অধিকার চেয়েছি। বিএনপি মহাসচিব দাবি করেন, সরকারের জনভিত্তি বা বৈধতা নেই বলেই ক্ষমতা ধরে রাখতে আইনের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করছে। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান তিনি। তাদেরকে জোর করেই ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, টিকে থাকার জন্যই এই ধরনের সম্পূর্ণ গণবিরোধী আইন তারা তৈরি করেছেন, যে আইনের মাধ্যমে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তারা জনগণের যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা তা তারা কেড়ে নিয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিজ্ঞানী ও গবেষকদের পথ ধরেই আগামী প্রজন্ম এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গবেষক ও বিজ্ঞান শিক্ষার্থীদের মাঝে ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বিজ্ঞানকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে দেশ। এ সময় জনগণের অর্থ যাতে জনকল্যাণে ব্যয় হয় সেভাবে গবেষণা কাজ চালিয়ে যেতে বিজ্ঞানীদের তাগিদ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ডিজিটাল বাংলাদেশের কারণেই করোনা মহামারীর মধ্যেও যে কোনো পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে উল্লেখ করে দেশে বিজ্ঞান গবেষণাকে আরও শক্তিশালী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। মানব কল্যাণে কাজ করতে হবে এবং আপনারা এটুকু মনে রাখবেন যে আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি এটা কিন্তু জনগণেরই অর্থ, জনগণের কল্যাণেই যেন সেটা মানে কাজে লাগে, সেই দিকটা বিশেষ করে দৃষ্টি দিয়ে আপনাদের গবেষণা কাজ আপনারা চালিয়ে যাবেন। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা,
কেউ থামাতে পারবে না আর করোনা ভাইরাস যখন পারে নাই তখন আর কেউ পারবে না এটাই আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আরো বলেন সারা দেশে হাইটেক পার্কগুলো এমন ভাবে করা হচ্ছে যাতে দেশের জনশক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে গবেষণার মধ্য দিয়ে আমরা ব্যয় কমাতে পারি উৎপাদনের উৎকর্ষতা বাড়াতে পারি পরিমাণ বৃদ্ধি করতে পারি আমরা বহুমুখী পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি আমাদের রপ্তানি পণ্য বাড়াতে হলে সেখানেও কিন্তু গবেষণা প্রয়োজন আছে কাজে আমি আশা করি সবাই নতুন নতুন পণ্য সৃষ্টি এবং আমাদের রপ্তানি যেন অব্যাহত থাকে সেদিকে বিশেষ আপনারা দৃষ্টি দেবেন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গবেষক ও বিজ্ঞান শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এনসিটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিজ ওসমান সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা সব ধরনের দুর্নীতি আর ক্যাম্পাসে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির নির্দেশে তার বিরুদ্ধে ইউজিসি মিথ্যা প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি অবশ্য তদন্ত কমিটি জানিয়েছেন তারা নিরপেক্ষ প্রতিবেদনই দিয়েছেন মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর থেকে ক্যাম্পাসে দিনের পর দিন অনুপস্থিত থাকার অভিযোগ ওঠে নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে দুটি ভবন ও একটি স্থাপনা নির্মাণে প্রায় শত কোটি টাকার দুর্নীতির প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন ডক্টর কলিমুল্লা একটি বিষয় হচ্ছে এই যে আমাকে পাওয়া যায় না আমি নিখোঁজ আমি ঢাকায় অবস্থান করি এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয়ার পরে আমি প্রায় 20-22 ঘন্টা প্রতিদিন কাজ করি 7 days a week এই বিশ্ববিদ্যালয়ের জন্য মূলত প্রফেসর নুরুন নবীর দায় এবং প্রকৌশলী জাহাঙ্গীর আলমের দায়িত্ব তাদের থেকে তাদেরকে প্রোটেক্ট করবার চিন্তা থেকে কাজটা করেছেন এবং উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা এখানে লক্ষ্য করেছি তিনি অভিযোগ করেন শিক্ষামন্ত্রীর নির্দেশে তার বিরুদ্ধে এসব করেছে ইউজিসি এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসেছে শিক্ষামন্ত্রী মহোদয়ের অফিস থেকে কয়েক পৃষ্ঠা খণ্ডিত অংশ রিপোর্টের লিক করা হয়েছে এই হাইপটা তৈরি করার জন্য একটা সোশ্যাল স্টিগমা আমাদের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্যে যাতে আমরা হতোদ্যম হই চাঁদপুরের একটা রাজনীতি আছে সেই বিষয়টা প্রচ্ছন্নভাবে এখানে হয়তো বা কাজ করেছে এই ইউজিসির রিপোর্ট সেটা এই রকমটি কেন হয়েছে সেই জন্য আমি মনে করি এর পেছনে পরিপূর্ণভাবে দায় দায়িত্ব শিক্ষামন্ত্রী মহোদয়ের তবে ইউজিসির তদন্ত কমিটির প্রধান বলেন তারা প্রকৃত ঘটনায় তুলে ধরেছেন ওনার সাকসেশন অনুযায়ী তদন্ত হবে না তদন্ত হবে আমাদের মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা মাননীয় প্রধানমন্ত্রীকে মালিক শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের অন্যতম সম্ভাবনাময় চা শিল্পকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান হবিগঞ্জের চুনারুঘাটে দেউন্দি চা বাগানে প্রতীক থিয়েটার আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন চা শিল্পকে রক্ষা করতে শ্রমিকদের আরও সুযোগ সুবিধা বাড়ানোরও তাগিদ দেন তিনি এছাড়াও চা শ্রমিকদের নিয়ে এটিএন বাংলায় রিয়েলিটি শো করারও ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম চা শ্রমিকদের ন্যায্য দাবি এবং তাদের সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরতে হবিগঞ্জের দেউন্দি চা বাগানে প্রতিষ্ঠা লাভ করে সাংস্কৃতিক সংগঠন প্রতীক থিয়েটার সংগঠনটির পক্ষ থেকে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সম্মানে চা বাগানের বাসিন্দাদের পরিবেশনায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে চা বাগানে কাজ করছেন
নিজেদের বিনোদনের খোরাক মেটাতে আগে যাত্রাপালা সহ নানা ধরনের সাংস্কৃতিক চর্চা করলেও এখন তা হারিয়ে গেছে। তবে প্রতীক থিয়েটার নিজস্ব ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে দেওয়ন্দি চা বাগানের বাসিন্দাদের নিয়ে চালিয়ে যাচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলা ও এটিএন নিউজের মাধ্যমে চা শ্রমিকদের জীবনচিত্র তুলে ধরার ঘোষণা দেন। এছাড়া তাদের উৎসব পার্বণে এটিএন বাংলার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। খুব শীঘ্রই আমরা এটিএন বাংলায় একটি রিয়েলিটি শো করতে যাচ্ছি শুধু চা গার্ডেনের শ্রমিকদেরকে নিয়ে। বিভিন্ন চা গার্ডেনের শ্রমিকদের ভিতরে যারা ভালো ভালো শিল্পী আছে, গান করতে পারে বা নাচতে পারে, তাদেরকে নিয়েই হবে এই অনুষ্ঠানটি। সব চা গার্ডেনের শ্রমিকদেরকে আমরা আহ্বান করব যে আপনারা এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ চা শ্রমিকদের ভূমি অধিকার, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করতে আরও উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। তাদের জন্য কি আমরা নিরাপদ আবাসন ব্যবস্থা তৈরি করতে পারছি? তাদের জন্য কি তাদের ভূমির অধিকার আমরা তৈরি করতে পারছি? তাদের জন্য স্বাস্থ্য চিকিৎসা কি আমরা নিশ্চিত করতে পারছি? সেই জায়গাটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে আমি বলতে চাই, দেশের যত উন্নয়নই হোক না কেন, সেই উন্নয়নের ছোঁয়া যদি এই প্রান্তিক মানুষের কাছে না আসে, উন্নয়ন কিন্তু কাজে লাগবে না। এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ চা শ্রমিকদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষিত করে তোলার আহ্বান জানান। উন্নত সংস্কৃতির চর্চা যে আপনারা চালিয়ে যাচ্ছেন, সেই চর্চা চালিয়ে যেতে হবে। বাঙালির সংস্কৃতি অনেক উন্নত, আমরা বিশ্বাস করি যে এই সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা সারা বিশ্বে বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলব। বাগান কর্তৃপক্ষ চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আগের চেয়ে অনেক আন্তরিক। প্রত্যেক দিনে এত অল্প সময়ের ভিতরে এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনা করে সবাইকে মনোমুগ্ধ করে অনুষ্ঠান করে আনন্দিত করতে পারে, সেই জন্য প্রতীক থিয়েটারকেও বিশেষ ধন্যবাদ দিচ্ছি। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতীক থিয়েটারের সভাপতি ডাক্তার সুনীল বিশ্বাস। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, হবিগঞ্জ। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বে বিভাজন সাধারণ মানুষের প্রত্যাশিত ছিল না। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ রচিত ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে এমন মত প্রকাশ করেন আলোচকরা। এ সময় ভারত বাংলাদেশের ইতিহাস ও দুই বাংলার বৈষম্যের বিষয়টি বইয়ে তুলে ধরার কথা জানান লেখক জাহিদুল আলমের রিপোর্ট। একই ভাষা, একই কৃষ্টি এবং একই সাথে বেড়ে ওঠা সুখ দুঃখে প্রতিবেশী বন্ধুরা কখন যেন এপার বাংলার নিজ ভূমি ছেড়ে পাড়ি জমায় ওপার বাংলায়, নিজের মাতৃভূমিতেই ভোগে অস্তিত্বের সংকটে। রাজনৈতিক প্রতিহিংসার ফসল হিসেবে দাঙ্গা এবং বাংলা ভাষাভাষী মানুষের আত্মিক সম্পর্কের ছেদ ঘটানোর বিষয়টি ফুটে ওঠে গবেষণাধর্মী বইটিতে। রাজধানীর বনানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ মিলনায়তনে তারই আলোকপাত করেন লেখক। আমাদের এই যে বিভাজন, আমাদের যে বৈষম্য, আমাদের যে সাম্প্রদায়িকতা, আমরা যারা সীমান্তের পাড়ের সন্তান তারা আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে মাইনরিটি গ্রুপকে গ্রুপ যারা আমরা মাইনরিটি বলি, কথাটা আমার অপছন্দ, তারপরেও আমরা দেখেছি তাদের চলে যাওয়া হাজার বছরে, শত বছরে বাপদাদার ভিটে মাটি ছেড়ে এই যে চলে যাওয়া, এটা কত করুণ এবং কত হৃদয় বিদারক। মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বক্ত। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রশিদ আসকারি ও কবি বিলু কবির। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে দিনাজপুরে আইনজীবীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সমিতির বর্তমান কমিটি ও সাবেক কমিটির সদস্যদের মধ্যে দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচনের দাবিতে সাবেক কমিটির অবস্থান কর্মসূচি পালন করার সময় বর্তমান কমিটির সদস্যদের সাথে বাগবিতণ্ডা থেকে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে অন্যান্যের মধ্যে আহত হন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বর্তমান কমিটির মেয়াদ 5 মাস থাকার পরও পূর্বের কমিটি এখনই নির্বাচন দাবি করছে, এ নিয়েই দুই পক্ষের বিরোধ। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাজধানী মিরপুরে উদ্বোধন হলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিরপুর শাখা। ঢাকায় প্রতিষ্ঠানটি দ্বিতীয় শাখার উদ্বোধন করেন সেনা সদর কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মনসুর মোহাম্মদ আশরাফ খান। অনুষ্ঠানে বীমা দাবি পরিষদের একটি চেক প্রদান করা হয়। সেনাবাহিনী সুনাম সমুন্নত রেখে নিরলস সেবার মাধ্যমে বীমা খাতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল গনি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অ্যাপের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরিতে সহায়তায় সরকারের আইসিটি বিভাগের সাথে কাজ করবে টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রাজধানী আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে পাঁচ বছরের জন্য এ বিষয়ে একটি চুক্তি সই হয়। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর বিকর্ণ কুমার ঘোষ এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাবুদ্দিন আহমেদ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এই চুক্তির মাধ্যমে ডেভেলপাররা আইসিটি বিভাগের সরকারি প্রশিক্ষণ সুবিধা পাবেন বলে জানান তিনি। এবারে বাণিজ্য সংবাদ। জনপ্রিয় ফুড ডেলিভারি সেবাদাতা হাংরি নাকি সম্পত্তি অধিগ্রহণের মাধ্যমে নিজেদের বাণিজ্য সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন সূচনা করল আলিবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও দেশের সর্ববৃহৎ ই কমার্স প্ল্যাটফর্ম দারাজ। রাজধানীর বিআইসিসিতে দারাজ ও হাংরি নাকির যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ অধিগ্রহণের ঘোষণা দেয়া হয়। এ সময় দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক এবং হাংরি নাকির প্রধান নির্বাহী এডি আহমেদ সহ দুই প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে পারটেক্স খেলার খবর। নিউজিল্যান্ডের সাত দিন কোয়ারেন্টিন শেষে মাঠে অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ ক্রিকেট দল। শরীরের জড়তা কাটাতে প্রথম দিনে ফিটনেস নিয়েই বেশি সময় কাটিয়েছে টাইগাররা। এই সফরে বাংলাদেশের লক্ষ্য নিউজিল্যান্ডের মাটিতে জয় খরা কাটানো, এমনটাই জানান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। মমিনুর রিপনের রিপোর্ট। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছানোর পর বৃহস্পতিবারই প্রথম অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ ক্রিকেট দল। চারটি গ্রুপে ভাগ হয়ে আলাদা আলাদা সময়ে অনুশীলন করেছে তামিম বাহিনী। প্রতি গ্রুপে ছিলেন পাঁচজন ক্রিকেটার, অনুশীলন করেন 2 ঘন্টা করে। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে প্রথম দিনে ঘাম ঝরায় টাইগাররা। প্র্যাকটিসে সবার আগে আমরা ফিল্ডিংটা নিয়ে বেশি কাজ করেছি, শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে, কারণ এখানে একটা ওয়েদার এবং বাতাসের একটা ব্যাপার থাকে, তো এটা মানিয়ে নেওয়ার জন্যই ক্যাচিং করা। এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি এবং শেষে একটু ফিটনেস করি, যেহেতু আমরা 7 দিন ফিটনেস খুব বেশি করতে পারিনি, তো যার কারণে আমরা রানিং করি। নিউজিল্যান্ডে খেলা 13 ওয়ানডেতে একটিও জেতেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় টাইগাররা। ওয়ানডেতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো টিম, তো আমরা যদি আমাদের সবার ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই আমাদের পক্ষে রেজাল্ট কথা বলবে। এর পাশাপাশি টি টোয়েন্টিও আছে, যেহেতু এর আগে আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, তো আমাদের চেষ্টা থাকবে এই সিরিজ থেকে কিছু নিয়ে যেতে, যেন দেশে যেতে পারি। অনুশীলন শুরু হলেও কোয়ারেন্টিন থেকে এখনও পুরো মুক্তি মেলেনি টাইগারদের। জৈব সুরক্ষা বলয়ে গ্রুপ করে অনুশীলন চলবে আরও 7 দিন। এরপর কুইন্সটাউনে 5 দিনের ক্যাম্পে নিবিড় অনুশীলনে প্রস্তুতি নেবে বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা। প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারাকে 2-1 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার 27 মিনিটে স্পট কিক থেকে আবাহনীকে এগিয়ে নেন ফ্রান্সিসকো রড্রিগেজ। 56 মিনিটে বেলফোর্টের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন চুয়েল। শেষ মুহূর্তে আব্দুল রহিমের গোলে ব্যবধান কমালেও পরাজয় নিয়েই মাঠ ছাড়ে উত্তর বারিধারা। জালালউদ্দিন আহমদ একাদশকে 25 রানে হারিয়ে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শামসুল আবেদিন একাদশ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 125 রান করে চ্যাম্পিয়নরা। 126 রানের লক্ষ্যে খেলতে নেমে 9 উইকেটে 100 রানেই থামে জালালউদ্দিন আহমেদ একাদশ। প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের পুরস্কৃত করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এ সময় সাবেক মেয়র ও সিজিকেএস এর সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলা ক্যাম্ব্রিয়ান শিশু মেলার আয়োজন করছে এটিএন বাংলা। এতে থাকবে শিশুদের জন্য বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 7ই মার্চ। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত, জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী, ভ্যাকসিন নিয়ে আক্রান্ত হলেও উদ্বেগের কিছু নেই, কমবে মৃত্যু ঝুঁকি বলছে বিশেষজ্ঞরা। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু অস্বাভাবিক কিছু নয়, তদন্ত রিপোর্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর। দুর্নীতির অভিযোগ অস্বীকার, উল্টো শিক্ষামন্ত্রীকে দুষলেন নাজমুল আহসান কলিমুল্লা। এবং শ্রদ্ধা ভালোবাসায় এইচটি ইমামের শেষ বিদায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।